যুবরাজ শেষ, দেশনেত্রীও শেষ, এখন বিএনপির নেতাকে প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দেশে ফিরলে জেলে যেতে হবে, তাই তারেক রহমানের দেশে ফেরার সাহস নেই বলেও মন্তব্য করেন তিনি। রংপুরে জনসভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। যুবরাজ শেষ, দেশনেত্রীও শেষ, কে বিএনপির নেতা, কার নেতৃত্বে? আমরা তো ঘোষণা করে দিয়েছি আমাদের নির্বাচনের নেতা শেখ হাসিনা, আমাদের আন্দোলনের নেতাও শেখ হাসিনা। আমরা পালাবো না, পালিয়েছে আপনাদের নেতা। তারেক রহমান কি পালায় নাই? কোথায় পালিয়েছে? কবে আসবে? সাহস নাই, আসলে তো জেলে যাইতে হবে। রাজপথে সাহস থাকে তো আসেন, রাজপথে খেলা হবে, মোকাবিলা হবে।